বন্ধুরা, অনেকদিন পর আজকে হঠাৎ লাইভে এসেছি। তো সবার মনে একটাই প্রশ্ন যে এতদিন ভিডিওতে গ্যাপ কেন? তো সেটার পেছনে একটা বড় কারণ রয়েছে। বড় কারণ বলতে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রান্নাটা করতাম তার যে ফ্রন্ট ফেসটা ছিল, এখানেও কিন্তু অনেক ভিডিও করা হয়েছে। সেখানে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টির জন্য একেবারে এখানে কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। এটা হচ্ছে একটা প্রথম কারণ। আর দ্বিতীয় যেটা কারণটা হচ্ছে, এইটা এখানটায় রান্না করতাম। আশা করছি আপনারা যারা আমার ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার এতদিন ধরে আমাদের সাথে রয়েছেন, তারা জানেন যে এই জায়গাটাতেই আমি রান্না করতাম। এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেজন্য এখানে বড় বড় দুটো স্ল্যাব এখনো পর্যন্ত পাতা রয়েছে, তোলা হয়নি। তো এবার রান্নাঘরটা কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেটাই আপনাদেরকে আমি যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি। এখানে বর্তমানে আমি আর রান্নাটা করতে পারছি না। তো আমাদের একটা ওপরে, বাড়ির ছাদের ওপরে রান্নাঘরে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই কাজটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আর এই কনস্ট্রাকশনের কাজের জন্য বিভিন্ন রকম, সমস্ত রকম কাজই বলতে পারেন পিছিয়ে গেছে। তো তাই জন্যই আপনাদের সাথে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, কারণ আপনারা এখানে যেটা দেখছেন সেটা আমার রান্নাঘরটা তৈরি হচ্ছে। আর তাছাড়াও একটা বিশাল বড় কনস্ট্রাকশন আমার বাড়ির সামনে অলরেডি কাজ চলছে আমাদের। তো সেইগুলো, সেই ক্ষেত্রের জন্য কাজকর্মগুলো পিছিয়ে গেছে। তো আমরা খুব শিগগিরই আসছি, বিভিন্ন রকমের অনেক ধরনের রেসিপি ভেবে রেখেছি, মাথার মধ্যে ঘুরছে। তো সেগুলোই আমি প্রথমেই এসেই শেয়ার করব। যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলেই আমরা কিন্তু আবার যেভাবে ভিডিও করতাম সেভাবে ভিডিও করব। তো এই যে ছেলে, বাকি বাড়ির সবাই আমরা খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যেভাবে আপনারা সাপোর্ট করেছেন এতদিন, তো সেভাবে আপনারা আর একটু সঙ্গে থাকুন। যত শীঘ্রই সম্ভব আমরা নতুন ধরনের অনেক রেসিপি নিয়ে আবার ফিরে আসছি।